Okay, class 7, geography, chapter number 4, air. Our earth is surrounded by a huge blanket of air called atmosphere. Now you are already aware of atmosphere, you have read in science also, right? All living beings on this earth depend on the atmosphere for their survival. It provides us the air we breathe and protects us from the harmful effects of the sun's rays. And what are those harmful rays called? UV rays, full form ultraviolet rays. Without this blanket of protection, we would be baked alive by the heat of the sun during day and get frozen during night. তাই যদি এই প্রোটেকশনটা না থাকে দিনে বেলায় একদম পুড়ে পাপড় হয়ে যাব আর রাতে বেলায় জমে যাব মানে এত ঠান্ডা হয়ে যায় বুঝতে পেরেছো তো দিনে পাপড় খাও আর রাতে কুলফি খাও এই হয়ে যাবে অবস্থা যদি অ্যাটমসফিয়ার না হয় সো ইট ইজ দিস মাস অফ এয়ার দ্যাট হ্যাজ মেড দ্য টেম্পারেচার অন দি আর্থ লিভেবল লিভেবল মিনস জিন্দা রহনে কে লায়ক বেঁচে থাকা মতো ডু ইউ নোট একটু দেখে নি কার্বন ডাইঅক্সাইড রিলিজ ইন দ্য অ্যাটমসফিয়ার ক্রিয়েটস এ গ্রিন হাউস এফেক্ট বাই ট্র্যাপিং দ্য হিট রেডিয়েটেড ফ্রম দ্য আর্থ Now what is greenhouse effect? Greenhouse effect মানে হচ্ছে আর্থের হিটটাকে বাইরে পুরোপুরি বেরিয়ে না দেওয়া যখন কিছু জিনিস গরম হয় ডিউ টু সানস রেজ দ্য আর্থ সারফেস ওয়াটার বডিজ এভরিথিং রকস মাউন্টেন দে গেট হিট আপ এন্ড যাব গরম হোগা তো আপনার হিট নিকলেগা হিটটাও বেরোবে হিটটা অ্যাটমসফিয়ারে থেকে কিছুটা বেরিয়ে যায় আর বেশ কিছুটা কিন্তু থেকে যায় অন্দরে অন্দর রয়ে যায় ভিতরে ভিতরে থেকে যায় ঠিক দেখবে এরকম তোমরা ফিল করবে শীতকালে ঘরের ভিতরে বেশ গরম গরম একটু লাগবে কিন্তু বাইরে গেলে বেশ ঠান্ডা হাওয়াটা পাবে কেন ভিতরে যে এত ওয়াল টল দেওয়ার আছে আর শীতকালে আমরা জানলা টানলা সব বন্ধ করে রাখি ঠান্ডা হাওয়াতে বলকে সেজন্য ভেতরে হিটটা থেকে যায় ইট ইজ কল্ড গ্রিন হাউস এফেক্ট ইট ইজ দেয়ারফোর কল্ড গ্রিন হাউস গ্যাস इसी के लिए कार्बन डाइऑक्साइड के ग्रीन हाउस गैस बोला है एंड विदाउट इट द अर्थ वुड हैव बीन टू कोल्ड टू लिव इन और विदाउट कार्बन डाइऑक्साइड किंतु अर्थ तो अनेक ठंडा हो जाए हाउएवर व्हेन इट्स लेवल इन द एटमॉस्फेयर इंक्रीजेस ड्यू टू फैक्ट्री स्मोक और कार फ्यूम्स द हीट रिटेन इंक्रीजेस द टेम्परेचर ऑफ द अर्थ दिस इज कॉल्ड ग्लोबल वार्मिंग नाउ ডিউ টু গ্যাসেস কামিং ফ্রম ফ্যাক্টরিজ ভেহিকলস অ্যান্ড অল আদার থিংস হিটটা বেড়ে যাচ্ছে আর হিট বেড়ে যাওয়া এটা বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবালটা এসছে গ্লোব থেকে গ্লোব মানে আওয়ার আর্থ আর্থটা গরম হয়ে যাচ্ছে বেশি তার জন্য গ্লেশিয়ার্স ওগুলো পাহাড়ে বরফগুলো গলে গলে যাচ্ছে দিস রাইজ ইন টেম্পারেচার কজেস দ্য স্নো ইন দ্য কোল্ডেস্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড টু মেল্ট একদম ঠান্ডা ঠান্ডা অ্যান্টার্কটিকা ওইদিকে সব গলে যাচ্ছে অ্যাজ এ রিজাল্ট দ্য সি লেভেল রাইজেস কজিং ফ্লাডস ইন দ্য কোস্টাল এরিয়াস এ বরফে জল গলে গলে তো নদী আসবে নদীতে আবার সমুদ্রে যাবে তাহলে সমুদ্রে মানে সি লেভেলটা জলের লেভেলটা বেড়ে যাবে আর লেভেল বেড়ে গেলেই পাশে পাশে জায়গায় বান ফ্লাড দেয়ার মে বি ড্রাস্টিক চেঞ্জেস ইন দ্য ক্লাইমেট অফ আ প্লেস লিডিং টু এক্সটিংশন অফ সাম প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ইন দ্য লং রান লম্বে সময় মানে অনেক সময়ের মধ্যে এটা থেকে কিন্তু অনেক হার্মফুল চেঞ্জেস হতে পারে যেটাতে অনেক প্লান্টস অ্যানিমালস একদম এক্সটিং মানে ফিনিশ হয়ে যেতে পারে সো গ্লোবাল ওয়ার্মিং ইজ ভেরি ভেরি হার্মফুল না কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার ডু ইউ নো দ্যাট দ্য এয়ার বি টেক ইন ওয়াইল ব্রিদিং ইজ অ্যাকচুয়ালি আ মিক্সচার অফ ম্যানি গ্যাসেস এই যে নিঃশ্বাসটা নিই আমরা আমরা পড়ি যে ব্রিদ ইন অক্সিজেন কিন্তু অক্সিজেনের সঙ্গে আরও অনেক গ্যাস যাচ্ছে নাইট্রোজেন যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে কার্বন মনোক্সাইড যাচ্ছে অনেক গ্যাস যাচ্ছে কিন্তু আমাদের বডিতে অক্সিজেনটা ইউজ হচ্ছে বাকিটা বেরিয়ে আসছে নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন আর টু গ্যাসেস উইচ মেক আপ দ্য বাল্ক অফ দ্য অ্যাটমসফিয়ার বাল্ক মানে বেশি পার্সেন্টেজটা বেশি মাত্রাটা কিন্তু নাইট্রোজেন অক্সিজেন আছে ইউ ক্যান সি দ্য পার্সেন্টেজ নাইট্রোজেন 78% হাইয়েস্ট মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার মাথায় রাখবে অক্সিজেন 21% আর বাকি আদার্স আর্গন 0.93 কার্বন 0.03 আদার্স 0.04
कार्बन डाइऑक्साइड हीलियम ओजोन आर्गन एंड हाइड्रोजन आर फाउंड इन लेसर क्वांटिटीज अपार्ट फ्रॉम दीज गैसेस टाइनी डस्ट बाड़ी गए सुने दिए लिखे ने क्या जो एक रूल होन एवर एक्सप्लेन है ना हाथे पेंसिल नीते है तो देखो लाठी ठेंगे दिए शेखाते हैं তাই না এই কমন সেন্স কিছু নেই তোদের ক্লাস সিক্স তোমরা রেডি হও মিন্স ফর কোয়েশ্চন আনসার্স ওকে মার্ক আপ টিল হিয়ার ওনলি আমরা বাকিটা নেক্সট ক্লাসে করব আচ্ছা ক্লাস সেভেন লিসেন টু মি চ্যাপ্টার ফোর এয়ার ফুল চ্যাপ্টার কিন্তু আমি যতটা পড়িছি ততটা প্লাস তার পরেও কিন্তু ট্রাই টু মেক অ্যাজ মানি অ্যাজ পসিবল ইম্পর্টেন্ট নোটস ঠিক আছে আমাকে কিন্তু পিকচার পাঠাবে আমি দেখব কে কখন পাঠাচ্ছিস হ্যাঁ আমাকে পার্সোনাল নম্বরে চ্যাপ্টার ফোর জিওগ্রাফি এয়ার হেডিং দিয়ে 1 2 3 4 দিয়ে ইম্পর্টেন্ট ডেফিনেশন পয়েন্টসগুলো লিখে লিখে বানাবে ভালো হবে পড়াও হবে বোঝাও হবে